আমরা যদি কিছু লোক একত্রিত হয়ে আমরা যদি কিছু কাজ করি, তাহলে হবে কি, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিয়ে বলে যে আমরা পার্টিসিপেট করতে চাই, হয়তো সোশ্যাল মিডিয়া পর্যন্তই থেকে যায়। আমরা ওই এই ধরনের কিছু মানুষ যারা ধরো নিজেরা পুড়তে চাই, নিজেরা পুড়ে গিয়ে অন্যদেরকে আলোকিত করার মানসিকতা নিয়ে কাজ করতেছি, আমরা এরকম মানুষগুলো একসাথে হলে দেখবা সারা বাংলাদেশেই এরকম অনেক মানুষ আছে, দেখা গেল আমাদের চেয়েও বেশি ডেডিকেটেড, হয়তো আমাদের মতো করে এরা হাইলাইটেড না। এই ধরনের মানুষগুলো সারা পৃথিবীব্যাপী, বাংলাদেশের বাইরেও অনেক মানুষের সাথে আমি কথা বলছি, ক্যানাডাতে থাকে, আমেরিকাতে থাকে, জার্মানিতে থাকে, এই সকল মানুষগুলারে দেখার পর আমার মনে হয়েছে যে কিসের আমি ব্যারিস্টার সুমন, এর চেয়ে এরা বেশি মনের মধ্যে বাংলাদেশটাকে ধারণ করে, এর চেয়ে বেশি এরা মানুষের জন্য কাজ করতে চায়। তো এই ধরনের মানুষগুলারে যদি নিয়ে একটা ফাউন্ডেশন করা যায়, আমার বিশ্বাস যে এটা একটা ট্রিমেন্ডাস প্রভাব ফেলবে। আমি দেখতে চাই যে করোনা পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই ফাউন্ডেশনটা নিয়ে আগাইতে চাই, এটা খুবই ভালো হবে। এবং করোনা পরবর্তী বাংলাদেশ যদি কিছুটাও দুর্নীতির মুক্ত করা যায় বা দুর্নীতিকে যদি রেস্ট্রিক করা যায়, তাইলে তুমি বাংলাদেশে আটকায় কে, বাংলাদেশি ছেলে মেয়েদের যে প্রতিভা রাফি, বাংলাদেশি ছেলে মেয়েদের যে ধৈর্য, বাংলাদেশি ছেলে মেয়েদের যে মানে টেম্পারমেন্ট, ক্রিয়েটিভিটি, আরে বিশ্বাস করো রাফি, মানে আমরা মানে হুমায়ুন আজাদ একটা বই লিখছিলেন না যে সব কিছু ভেঙে পড়ে, মানে আমরা যে কনফিডেন্স, এই কনফিডেন্সে সব কিছু ভেঙে ফেলতে পারতাম আমরা। কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই যে দুই নম্বরে কিছু আমাদের মধ্যে লোক আছে না, আমরা দুই নম্বর, আমরা দুষ্ট, আমরা দুর্নীতিবাজ, আমরা শয়তান, এই এই শয়তানগুলোর কারণেই তো করোনা ঠিকমতো তার অবস্থান নিয়ে নিছে। মনে আছে তোমার রাজাকারদের কারণে হানাদার বাহিনী জায়গায় জায়গায় সেট করছিল, হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনী, তো ধরো আমার হবিগঞ্জের চুনারঘাটে কোন বাসায় সুন্দরী মেয়ে আছে এটা তো আর এই হানাদার বাহিনী জানতো না, বা কোন বাসায় সম্পদ আছে এগুলো তো হানাদার বাহিনী জানতো না, এটা তো আমাদের লোকরা রাজাকাররাই তো বানাই দিছে। তো আমাদের মধ্যে এই যারা এখন দেশটারে এই যে যারা দুর্নীতি করতেছে, এরা কিন্তু আরও মোর ন্যাস্টি দেন দ্য রাজাকার, এরা রাজাকাররা তো একটা নির্দিষ্ট সময় দেশটার ক্ষতি করছে, আর যারা দুর্নীতি করতেছে তারা অনেক দিন ধরে দেশটারে খেয়ে খেয়ে যাচ্ছে, এরা আরও খারাপ। আমি তো হচ্ছে কি যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমার বিশ্বাস যে জীবনে আমার যদি স্বপ্ন, আরেকটা স্বপ্ন আছে কি, এই যে দুর্নীতিবাজদের যে যদি কখনো বড় বড় দুর্নীতিবাজদের একটা ট্রাইব্যুনাল হয় যেটাতে ম্যাক্সিমাম পানিশমেন্ট থাকবে ফাঁসি আর যাবজ্জীবন, এটার মধ্যে একটা প্রসিকিউটর হওয়ার ইচ্ছা আমার আছে। আর যদি নিজে দুর্নীতিবাজ হই তাহলে আসামিও হইতে চাই, অসুবিধা নেই।